গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো আজকে আমরা একটি গান শিখব, যেটির মূল শিল্পী হচ্ছে আবিদা সুলতানা। গানটির গীতিকার সুরকার আপনারা নিজেরাই খুঁজে নিন বন্ধুরা, আমি সঠিকভাবে জানি না। তো গানটি যদিও ছোটদের জন্য, তবে গানটি ছোটরা দেখে দেখে তো আর শিখতে পারবে না। আপনারা যারা বড় আছেন তারা গানটি ভালো করে শিখে ছোটদের শেখাবেন এবং চাইলে বড়রাও গানটি গাইতে পারবেন, কোনো বিষয় ব্যাপার না। আর গানটি স্থায়ী এবং দুটি অন্তর আছে, দুটি অন্তরের সুর হুবহু এক। তো একটি অন্তরা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো পরেরটিও ভালোভাবে শিখতে পারবেন। আর আমি এখানে আঙ্গুল দিয়ে শেখানোর পাশাপাশি মুখে সারগাম বলবো। মুখে যখন সারগাম বলবো তখন আমরা বি ফ্ল্যাটকে সা ধরে সারগামগুলি বলবো, যাতে আপনাদের শিখতে সুবিধা হয় এবং আমারও শেখাতে সুবিধা হয়। যদিও গানটির স্কেল হবে হিসাব অনুযায়ী ডি শার্প, ডি শার্প স্কেল স্কেল হবে। ডি শার্প অনুযায়ী যদি আমি সারগামগুলি বলি তাহলে আপনাদের জন্য বুঝতে সমস্যা হবে, আমার বোঝাতেও সমস্যা হবে। যার জন্য বি ফ্ল্যাটকে সা ধরে আমরা গানটি শিখে নেব, এটি হচ্ছে সহজ পদ্ধতি। আর তাল হচ্ছে কাহারবা বন্ধুরা, তালটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো চলুন আগে আমরা যে কাজটা করি, একটু আমরা একটু তালে তালে স্থায়ীটা শুনে নিই। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই। তো আমি একবারই শুনালাম, আপনারা স্থায়ীটা দুইবার গাবেন তাহলে শুনতে ভালো লাগবে। বেশি শোনাতে গেলে কপিরাইট ক্লেম আসতে পারে। অবশ্যই আপনারা হ্যাঁ খুব মনোযোগ সহকারে গানটি শেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা একবার আঙ্গুল দিয়ে একটু বুঝে নেই। গানটির গতি বা লয় আপনারা নিজেদের ইচ্ছামতো একটু কমিয়ে বাড়িয়ে করতে পারেন, আর অবশ্যই আপনারা গানটি শুনে নেবেন। আবিদা সুলতানার কণ্ঠে গানটি ইউটিউবে পাওয়া যায়, আপনারা সেখান থেকে গানটি শুনে নিলে আরো সহজ হবে আপনাদের বুঝতে। হার জিত চির দিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। দুবার গাবেন। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই। তো চলুন এবার আমরা বি ফ্ল্যাটকে সা ধরে একটু সারগামগুলো বলি। হ্যাঁ, হার জিত চির দিন, মা 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 গা, কোমল গা। হ্যাঁ, হার জিত মা মা চির দিন, মা 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 গা, থাকবেই পা পা মা, থাকবেই পা পা মা, তবুও অর্থাৎ পা পা পা, তবুও একই জায়গায় তবুও তিনবার পা পা পা, এগিয়ে আবার পা পা পা, যেতেই পা পা মা, যেতেই পা পা মা, হবে পা ধা, এটি কোমল ধা, হবে পাধা, বাধা বিঘ, বাধা বিঘ পর্যন্ত আমরা এখানে বলবো। নি 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 কোমল নি, কোমল নি এটি, বাধা বিঘ নি নি নি, বিঘের সাথে যে নোটা আছে সেটা আলাদা ভাবে বলতে হবে। নো নো নো, সা নি কোমল নি, হ্যাঁ সা থেকে নিতে আসবো নো, অর্থাৎ এইভাবে বাধা বিঘ্ন নি 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 সা নি, না পেরিয়ে ধা 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 ধা, কোমল ধা এটা, না পেরিয়ে
ধা 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 ধা, বড় হয়ে, বড় হয়ে, এখানে বলবো আমরা এই পাতে, পা 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 পা, বড় হয়ে, সেটাকে কিন্তু আমরা ধাতে উঠে যাবো, কোমল ধাতে, ছে, যে বড় হয়েছে, পা 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 ধা, কে, পামা হচ্ছে কে, হ্যাঁ কে, পামা, তারপর আবার কবে, কবে, মামা গাসা, ক, বে, এ, মা, মা গাসা, হার জিত চিরদিন থাকবেই, দুইবার গাবেন, তারপর শেষের বার হবে হার, এ শেষের বারটা হচ্ছে হার জিত চিরদিন থাকবেই, মা 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 গা পা পা মা, অর্থাৎ স্থায়ীটা দুইবার গেলে ভালো লাগবে, আর অরিজিনাল গানটা শুনে নিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কয়বার গাইতে হবে, হ্যাঁ সেখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আর কথাগুলো যদি আপনাদের কাছে ভুল কোথাও লাগে তো আপনারা নিজেরা সংশোধন করে নিয়েন, কারণ শুনে শুনে গানগুলি লেখা হয়, অনেক সময় আমার কানে হয়তো ভুল শুনতে পারি। তো বন্ধুরা এবার আমরা একটু কাজ করি, প্রথম যে অন্তরাটা শিখে নেই, তো একটু তালে তালে আমরা একটু শুনে নেই। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন ইচ্ছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে, দুইবার গাইতে হবে, আমি একবারই গাইলাম, তারপর হচ্ছে জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, আর জিত চিরদিন থাকবেই, তবু আবার গাইতে হবে, হ্যাঁ আমি এতবার দেখে দিলে কপিরাইট ধরার সম্ভাবনা থাকে, তো চলুন এবার আমরা বুঝে নিই। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে, তো বন্ধুরা দুইবার একই ভাবে গাবেন, দেখেন, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে, তারপর হচ্ছে জীবনটা তো অনেক বড়, একটু মিউজিক দিবেন, অর্থাৎ সা মামা সা মামা সা মামা সা মামা, চারবার দিবেন, মিউজিকটা দিলেও হবে না দিলেও হবে, তো শুনতে মজা লাগবে, তারপরে মনটা কেন ছোট করো, তারপরে আবার একসাথে জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, দুনিয়াতে, এই সুরটা এরকম, দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, তো দুনিয়া আমরা এখান থেকে দিতে পারি, দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, তো আমরা এখান থেকে দিব, তাহলে শুনতে ভালো লাগবে, যে দুনি, হ্যাঁ দুনি হয়ে দেবো, হ্যাঁ দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, হার জিত চিরদিন থাকবেই, তবুও আবার গাবেন, তারপরে আবারও মিউজিক দিবেন, মিউজিকটা হচ্ছে হার জিত চিরদিন থাকবেই, এই লাইনটি দিয়ে সম্পূর্ণ, তবুও এগিয়ে যেতে হবে, মানে একবার স্থায়ীটা বাজিয়ে দিলেন,
একবার স্টেজটা সম্পূর্ণটা বাজিয়ে দিলেই মিউজিকের কাজটা হয়ে যাবে। হ্যাঁ তো চলুন সারগাম একটু মুখে বলার চেষ্টা করি। কি আছে? কে প্রথম আর সা 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 রে, এখানে তারা সপ্তকের সা এবং তারা সপ্তকের কোমল রে, কিন্তু এটা কোমল রে, বি ফ্ল্যাট কে সা ধরলে আমরা এটা পাচ্ছি কোমল রে। কে প্রথম সা সা সা, আর আরটা হচ্ছে কোমল রে, আর হ্যাঁ কে দ্বিতীয় সা 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 সা, ভাবছো সা সা গা, সা থেকে কোমল গাতে যাবো, যে ভাবছো ছোর সাথে একটা ওকে নিয়ে আমরা চলে যাব কোমল গাতে, ভাবছো সা সা গা কেন রে সা নি, রেটা কোমল এবং নিটাও কোমল। হ্যাঁ ভাবছো যে কেন রে সা নি, মিছে নি নি কোমল নি দুইবার, হ্যাঁ মিছে, মিছেটা সম্পূর্ণটাই কোমল নিতে, মিছে নি নি আসল কথা ধা 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 নি, ধা থেকে আমরা কোমল নিতে উঠবো, আসল ধা ধা, তারপর আবার কথা ধানি, শ্যাম সামনে যাব, এখান থেকে আমরা ঢেউ দিয়ে পাতে নামবো, সামনে যাব নি পা 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 পা, শ্যাম নি পা নে যাব পা পা পা, তারপর রইব পা ধা কোমল ধা, রইব পা ধা না কেউ, নাটা হচ্ছে কোমল নিতে, না কেউ নি সা গা, নাটা কোমল নিতে, কে হচ্ছে আপনার সাথে, উটা হবে কোমল গাতে, না কেউ নি সা গা পিছে, পিছে রে সা, কোমল রে থেকে সাথে উঠবো পিছে রে সা। তো তারপরে চলে যাবো আমরা এই লাইনটি একইভাবে দুইবার গাবো, তো দুইবার যেহেতু একই রকম বাজাতে হবে তাই আর একবার দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপরে চলবো কোথায়, জীবনটা তো, জীবনটা সম্পূর্ণ নেই মাতে আছে, জীবন মামা টা তো, তা হচ্ছে পাতে আর তো হচ্ছে কমল ধাতে, টা তো পাধা অনেক পামা, আবার বড় মামা, যে অনেক পামা বড় মামা, দুইবার একই রকম, মনটা কেন ছোট করো, ওইটা কিন্তু একই রকম। তো তার আগে মিউজিকটা দিবেন, সা মামা সা মামা সা মামা সা মামা, এটা মিউজিক দিয়ে নেবেন, মনটা কেন মামা পাধা ছোট করো পামা মামা। তারপরে আবার একসাথে, জীবনটা তো অনেক বড় মামা পাধা পামা মামা, মনটা কেন ছোট করো মামা পাধা পামা মামা। তারপর আসবো, দুনিয়া দুনিয়াতে পানি নি সানি, দুনি পানি আতে আতে নি সানি, দুনিয়াতে পানি নি সানি একই সাথে, দুনিয়াতে একই সাথে, যে একই সাথে একই সাথে, আমরা যদি এখানে একটু কাজ দিই তাহলে দিতে পারবো, যে একই সাথে, অথবা আমরা ডাইরেক্ট এখানে সম্পূর্ণ একই সাথে বলতে পারি, যে একই সাথে ধা 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 ধা, আর একটু কাজ দিয়ে মানে কণ্ঠের মধ্যে একটু সৌন্দর্য আনি, তাহলে একই সাথে সেটাকে এখান থেকে আনবো, একই ধা ধা সাথে ধা নি ধা, কোমল ধা সাথে ধা নি ধা, দুনিয়াতে একই সাথে
কদিন ব লো যে কদিন ব পা 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 কদিন ব পর্যন্ত এখানে বলবো, লোটাকে উঠিয়ে দেব। লো লো হচ্ছে কোমল ধাতে, লো কে কে পামা রবে ই রবে মামা গাসা কদিন বলো পা 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 ধা কে রবে পামা মামা গাসা। তারপরে আবার হার জিত চিরদিন থাকবে। তো আশা করি আমাদের সম্পূর্ণ গানটাই শেখা হয়ে গেল, কারণ এর পরের যে অন্তরটা আছে সেই অন্তরের সুর কিন্তু হুবহু এক। আমি শুধু একটু দেখিয়ে দিই, মুখে আর সাগাম বলবো না। হ্যাঁ, রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। এখানে একটু অন্যরকম আছি সামান্য, এই তো পরিচয় এই তো পরিচয় এই তো পরিচয়। দুইবার একই রকম গাবেন। হ্যাঁ, তারপরে কি আছে, সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে, সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে, জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হয় সবে, হার জিত চিরদিন থাকবেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আর প্লে স্টোর থেকে চাইলে আমার চ্যানেলের অ্যাপ আপনারা নিতে পারেন। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।